হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের জন্য আরও এক নতুন ভিডিও। আজকের প্রতিবেদনটি হচ্ছে থাই সবেদা সাত বাগানে কিভাবে চাষ করবেন তা নিয়ে বিস্তারিত। সোফেদা, আঞ্চলিক ভাষায় সোবেদা বলা হয়। এটি একটি সুস্বাদু, রসালো এবং প্রোটিন সমৃদ্ধ একটি ফল। বর্তমানে বাংলাদেশের সকল জেলায় এই সোবেদা চাষ করা হচ্ছে। উন্নত জাত হিসেবে থাই সোবেদা সাত বাগানে অনেকেই চাষ করছেন। শুধু তাই নয়, অনেকেই থাই সোবেদা চাষ করার আগ্রহ পোষণ করছেন। বাংলাদেশে দুই ধরনের সোবেদা পাওয়া যায়, এক বাড়ি এক, দুই বাড়ি দুই। উচ্চ ফলনশীল এবং বারো মাসই থাই সোবেদা যুক্ত হয় নতুন মাত্রা সৃষ্টি করেছে সাত বাগানে। তাই অনেকেই বাজার থেকে জোড়া কলমকৃত চারা গাছ সংগ্রহ করে সাত বাগানে চাষ করছেন। সবেদা ফল খাদ্য গুণে ভরপুর। প্রতি 100 গ্রাম ফলে রয়েছে যেমন 0.72 গ্রাম প্রোটিন, 21.4 গ্রাম শর্করা, 1.1 গ্রাম স্নেহ পদার্থ, 27 মিলিগ্রাম ফসফরাস, 28 মিলিগ্রাম ক্যালসিয়াম, 2 মিলিগ্রাম লৌহ এবং 6 মিলিগ্রাম ভিটামিন সি। এছাড়াও অন্যান্য পুষ্টিকর উপাদান এই ফলে বিদ্যমান। জোড়া কলম এবং বীজ বপনের মাধ্যমে সোবেদা গাছের চারা উৎপন্ন করা হয়। মাটি নির্বাচনের ক্ষেত্রে বেলে দোআঁশ এবং দোআঁশ মাটি উপযুক্ত হিসেবে গণ্য করা হয়। সোবেদা গাছের চারা রোপণের সময়কাল হিসেবে গণ্য করা হয় মে থেকে জুন মাস। এই মাসে আপনারা চারা রোপণ করতে পারেন। থাই সোবেদা বারো মাসে হওয়া সত্ত্বেও প্রধানত বছরে দুইবার ফল পাওয়া যায়। চৈত্র বৈশাখ এবং ভাদ্র কার্তিক মাসে এই ফলগুলো উত্তোলনের উপযুক্ত হয়ে ওঠে। যারা সোবেদা ফল বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন বা সাত বাগানে চাষ করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে সর্বপ্রথম আগে জায়গা নির্বাচন করে নিতে হবে। নির্বাচিত জায়গায় 7 থেকে 8 দিন আগে আমাদেরকে গর্ত করে নিতে হবে এবং গাছের সাইজ আকারে গর্ত তৈরি করে নিতে হবে। গর্তে জৈব সার, টিএসপি, খোল এবং ইউরিয়া সার মিশ্রণ করে ভরাট করে রাখতে হবে। এরপর আমাদেরকে কাঙ্ক্ষিত চারা গাছ বা কাটিংগুলো রোপণ করতে হবে। আর যারা সাত বাগানে রোপণ করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে রোপণকৃত পাত্রটি আকারে বড় হতে হবে এবং সেই পাত্রে বেলে দোআঁশ বা দোআঁশ মাটির সাথে সংমিশ্রণ করতে হবে জৈব সার, টিএসপি, ইউরিয়া, খোল ইত্যাদি সংমিশ্রণ করে মাটি প্রস্তুত করে নিতে হবে। সোবেদা গাছ রোপণ করার পর থেকে আমাদেরকে সোবেদা গাছের পরিচর্যার প্রতি লক্ষ্য রাখতে হবে। আর যারা সাত বাগানে রোপণ করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। নিয়মিত পরিচর্যা, পানি দেওয়া, এছাড়াও গাছের আকৃতিগত পরিবর্তন হলে তার প্রতি যত্ন নিতে হবে। যেমন দেখা যায় যে টবে সোবেদা গাছ লাগানোর পর থেকে পাতা শুকিয়ে যায় বা ঝরে পড়ে যায়। শুধু তাই নয়, পরবর্তীতে দেখা যায় যে গাছটি শুকিয়ে মারা যায়। এই সকল বিষয়ে আমাদেরকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রিয় ভিউয়ার্স, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের এক একটি অনুপ্রেরণা যোগান দেয়।
প্রিয় ভিউয়ার্স, সবিদা গাছ সম্পর্কে যদি আপনাদের কোনো তথ্য বা পরামর্শ জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের সহযোগিতা করাই আমাদের প্রধান কাম্য। পরিশেষে আবার বলছি, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি ক্লিক করবেন। সাথে থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।